আমি আশঙ্কা করি আমার পর আমার স্বগোত্রীয়দের সম্পর্কে। আমার স্ত্রী বন্ধা, সুতরাং তুমি তোমার পক্ষ থেকে আমাকে উত্তরাধিকারী দান করো। তাফসির জাকারিয়া আলাইহিসসালামের কোনো সন্তান ছিল না। বৃদ্ধ বয়সে তিনি সন্তানের জন্য মহান আল্লাহর কাছে দোয়া করেছেন। তার দোয়ার ভাষ্য কি ছিল? আলোচ্য আয়াতেও একই প্রসঙ্গ উল্লেখ করা হয়েছে। দোয়ায় তিনি নবুয়তের রেখে যাওয়া আমানত বিনষ্ট হয়ে যাওয়ার শঙ্কা প্রকাশ করেছেন। অর্থাৎ অন্য আত্মীয় স্বজন ঈমান ও আমল সম্পর্কে উদাসীন হয়ে সমাজকে ধ্বংস করে দিতে পারে। ফলে একজন সন্তান হলে হয়তো মহান আল্লাহ তাকে নবী হিসেবে প্রেরণ করবেন, তখন নবুয়তের উত্তরাধিকারীর ধারাবাহিকতা রক্ষা পাবে। একদিকে সন্তান লাভের আকুতি, অন্যদিকে স্ত্রীর বন্ধাত্ব, উভয় বিষয় সামনে রেখে জাকারিয়া আলাইহিসসালাম মহান আল্লাহর শরণাপন্ন হয়েছেন। তিনি সন্তান লাভের জন্য আল্লাহর কাছে বিশেষ করুণা চেয়েছেন। মহান আল্লাহ তার দোয়া কবুল করেছেন। এতে বোঝা যায় নিঃসন্তান দাম্পতির জন্য আশার আলো সবসময় জ্বলে থাকে। আল্লাহ চাইলে বৃদ্ধ বয়সেও সন্তান হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন নিঃসন্তান মাতা পিতাকে এ দোয়া শিখিয়েছেন, রাব্বিলা তাজরানি ফারদাও ও আয়ন্তা খাইরুল ওয়াইরিসিন। অর্থাৎ হে আমার রব, আমাকে একা রেখো না, তুমি তো সর্বোত্তম উত্তরাধিকারী। মারিয়াম আলাইহিসসালাম বাইতুল মুকাদ্দাসে জাকারিয়া আলাইহিসসালামের তত্ত্বাবধানে ছিলেন। একদিন জাকারিয়া আলাইহিসসালাম দেখতে পেলেন আল্লাহ তাআলার ফলের মৌসুম ছাড়াই মারিয়াম আলাইহিসসালামকে ফল দিয়ে রিজিকের ব্যবস্থা করেছেন। তখন তার মনে সন্তানের জন্য সুপ্ত আকাঙ্ক্ষা জেগে ওঠে। তাই তিনি আল্লাহর দরবারে বিশেষ দোয়া করেন। তিনি বলেন, রব্বি হাবলি মিল্লা দুনকা জুরির রেয়াতেন তাই বাহ ইন্নাকা সামিউদ। অর্থাৎ হে আমাদের প্রতিপালক, তোমার পক্ষ থেকে আমাকে পুত্র পবিত্র সন্তান দান করো, নিশ্চয় তুমি প্রার্থনা কবুলকারী। ইব্রাহিম আলাইহিসসালাম একসময় নিঃসন্তান ছিলেন। তিনি আল্লাহর কাছে এ দোয়া করেছেন, রব্বি হাবলি মিনা সলিহিন। অর্থাৎ হে আমার প্রভু, আমাকে সৎকর্মশীল সন্তান দান করো। আল্লাহর খাঁটি বান্দাদের পরিচয় দিয়ে কোরআনে বলা হয়েছে তারা পুণ্যবান স্ত্রী ও সন্তানের জন্য দোয়া করেন। ইরশাদ হয়েছে, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজা আন্না লিল মুত্তাকিনা ইমামা। অর্থাৎ হে আমাদের প্রতিপালক, আমাদের স্ত্রী ও সন্তানদের আমাদের জন্য নয়ন প্রীতিকর করো এবং আমাদের সংযমীদের আদর্শ স্বরূপ করো। সুতরাং কোনো মানুষের কাছে সন্তান কামনা করা যাবে না। সন্তান লাভের জন্য অবৈধ ও অন ইসলামিক উপায় অবলম্বন করা যাবে না। নিঃসন্তান দম্পতির উচিত আল্লাহর ওপর ভরসা করে উল্লেখিত দোয়া পাঠ করা। আজ একটি সুন্দর ভিডিও নিয়ে আপনাদের সামনে আলোচনা করলাম। পরবর্তী ভিডিওতে এইরকম আরও সুন্দর হাদিস নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। তাই বন্ধুরা, আমাদের চ্যানেলের এই ভিডিও যারা নতুন দেখছেন তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন, আর যারা সাবস্ক্রাইব করে দেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। ইসলাম প্রচারে আপনারা আমাদের এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ।